কয়েকদিন আগে হঠাৎ অজয় নদীতে জল বাড়ার ফলে পশ্চিম বর্ধমানের সাথে বীরভূমের একমাত্র সংযোগকারী জয়দেব কেন্দুলিতে ভাসাপোল ক্ষতিগ্রস্ত হয়, ফলে পুলিশ প্রশাসন ওই ভাসাপোল বন্ধ করে দেয়। জল কমতি ভাসাপোলটির ক্ষতিগ্রস্ত স্থানগুলি মেরামতের কাজ শুরু হয়েছে। জয়দেব পুলিশ ফাঁড়ির আইসি বিপ্লব দত্ত সেতুটি পর্যবেক্ষণ করেন। কারণ হচ্ছে আমরা জয়দেব বা বীরভূমের সঙ্গে যোগাযোগ করতে হলে এদিকটায় এই রাস্তাটা শর্ট রাস্তা, সুবিধা আছে, আর নাহলে আমাদেরকে ইলাম বাজার হয়ে ঘুরে আসতে হবে। পোলটা জলে ভেঙে গেলে তাকে তো সরকারের মানে অনুরোধ করব যত তাড়াতাড়ি সম্ভব সেটাকে আবার সারিয়ে তোলার জন্য। হ্যাঁ, কারণ মানুষের সুবিধাটা তো দেখা দায়িত্ব বা প্রশাসনের বা দেখছেনও। সেই আমাদের প্রচুর ঘুরতে হচ্ছিলো, ইলাম বাজারে ঘুরতে হচ্ছিলো, প্রায় 50 কিলোমিটার ঘুরতে হচ্ছে। তারপরে এই যে জল বেড়ে যাচ্ছে, নৌকাতে মানুষ ফেলতে পারছে না, তো এত দিন মধ্যে ভেঙে যাবে। তারপর সেই নৌকাতে বেরোতে হবে, কত নৌকাতে সেই কয়লার গাড়ি, মোটর সাইকেল, ও মানুষ তো বেরোতেই পায় না, পারাপাত করতে পায় না। তো এ নিয়ে কিছু বলেছেন? কি আর বলবো, ব্রিজ তো আজকে 5 বছর ধরে হচ্ছে, থাকলে তো অনেক সুবিধা হয়। যাদের বীরভূম আর বর্ধমানের সময় যোগাযোগটা ভালো থাকে, যোগাযোগ করে বীরভূমে অনেক লোক বর্তমানে গিয়ে কাজ করে, তো রাস্তা ভেঙে গেলে তাদের যাতায়াতে অসুবিধা হয়, সমস্যা তো আছেই প্রচুর। থাকলে অনেক সুবিধা আছে, আমাদের যাতায়াতে যোগাযোগ আছে, ব্যবসার ক্ষেত্রে অনেক সমস্যা পড়ে আমাদের ইলাম বাজারে ঘুরে আসতে হয়, অনেকটা ঘুরতে হয় ইলাম বাজারে ঘুরে আসতে হয়। আমাদের সমস্যা তো হবে রাস্তা ভেঙে গেলে, তো অনেক সমস্যা, রাস্তা থাকলে অনেক সুবিধা, আমাদের রাস্তা ভেঙে গেলে সমস্যায় পড়তে হয় প্রচুর। নৌকা চলে, কিন্তু নৌকা চললে অসুবিধা হয়, কারণ মানুষ এত মানুষ প্রচুর মানুষ তো যায় বীরভূম থেকে বর্তমান, তো সবাই বেরোতে পারে না একসঙ্গে। ভালো ডিসিশন নিয়েছে, ডিসিশন ঠিকই আছে, রাস্তা ঠিক হলে রিপেয়ারিং হয়ে গেলে চালু হবে। পরে আলোচনা করে ঠিক করা হয় শুধুমাত্র 4 চাকা ও 2 চাকা গাড়ি যাতায়াতের অনুমতি দেওয়া হবে। আমাদের সব গাড়ি পাস হওয়ার কথা, কিন্তু আমাদের জলের জন্য যে মানে রোড মানে ক্ষয়ক্ষতি হয়েছে সেটা আজকে কমপ্লিট। আমরা আজ থেকে বড় গাড়িও চালাবো, এখন মাত্র 4 চাকা চলছে, 4 চাকা 2 হুইলার চলছে। তো চরম সুবিধা যেটা হচ্ছে, নৌকায় চাপতে হতো যদি ভেঙে যেত, কিন্তু রাস্তাটা চালু আছে বলে তারা রোডের ওপরে যেতে পারছে, এটা জনগণের সব থেকে বড় সুবিধা। আচ্ছা, এখনো পর্যন্ত চলেনি, আমরা আজ থেকে 12টার পর থেকে ভারী গাড়ি চলাচল করার ব্যবস্থা করেছি বা চালাবো। বীরভূম থেকে মোহাম্মদ ফিরোজের রিপোর্ট, আনন্দবার্তা।